আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। কথা দিয়েছিলাম ঈদের পরপরই আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি দুভাবে ফায়দা লুটতে পারবেন। প্রথমত হচ্ছে easyhits4you.com, এমন একটি ওয়েবসাইট যেটি আপনাকে অফার করছে আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক আনতে চান বিনামূল্যে, তাহলে ট্রাফিক এক্সচেঞ্জ করার জন্য এই ওয়েবসাইটটি আপনাকে বন্ধুর মতো হেল্প করবে। দ্বিতীয় ফায়দাটি হচ্ছে যে আপনি এখান থেকে অ্যাড সার্ফিং করে করে জাস্ট অনেকগুলো ক্রেডিট নিতে পারবেন এবং প্রতিদিন আপনি 1200 থেকে 1300 অ্যাড সার্ফিং করতে পারবেন এবং প্রতিটি অ্যাড সার্ফিং করার জন্য মিনিমাম 30 থেকে 35 সেন্ট পর্যন্ত এখান থেকে কনফার্ম করে নিতে পারবেন। আমি যদি হিসাব করি যে প্রতিটি অ্যাড সার্ফিংয়ের জন্য যদি 30 সেন্ট করে হয়, তাহলে 10 দিন যদি কাজ করেন তাহলে $3 এবং 30 দিন যদি কাজ করেন সোজা হিসাব $9। অর্থাৎ একদিকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক এক্সচেঞ্জ করে নিতে পারবেন, অপরদিকে আপনার যে সময় ইনভেস্ট করে আপনি এখান থেকে অ্যাড সার্ফিং করে করে ক্রেডিট নিতে পারবেন, যে ক্রেডিটগুলো সরাসরি এখানে সেল করে দিতে পারেন অথবা আপনি সেই ক্রেডিটগুলোর বিনিময়ে এখান থেকে বেশি বেশি করে অর্গ্যানিক ট্রাফিক অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। সো বিস্তারিত এই ভিডিওটি দেখতে হলে কানে হেডফোন লাগিয়ে পছন্দের জিনিস খেতে খেতে বসে পড়ুন এবং পাশাপাশি লাইক দিয়ে কমেন্ট করে এবং শেয়ার করে সাথে থাকুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে এই ধরনের লেটেস্ট অ্যামেজিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন সরাসরি এই ইন্টারফেসে চলে আসবেন। আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে একটি ওয়েবসাইটকে যাচাই করার জন্য আপনার কিছু কারণ জানা থাকতে হবে আগে থেকেই, আপনি কাজ করবেন কি কাজ করবেন না। আপনি যদি না জানেন যে ওয়েবসাইটটি কি আসলে ফেক নাকি রিয়েল, সেটি যদি না জানেন তাহলে আপনি কাজ করে ঠকবেন, দিন শেষে আপনার পকেট শূন্যই থাকবে। সুতরাং আমি আপনাকে অনুরোধ জানাবো, আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিওটি দেখলেই আপনি নিশ্চিত জেনে যাবেন যে একটি ওয়েবসাইটকে পছন্দ করার পিছনে কী কী কারণ জড়িত রয়েছে। সেই কারণগুলো যদি আপনি আগে থেকেই জেনে যান তাহলে অবশ্যই আপনি সেই ওয়েবসাইটে বিশ্বাস ভরে অর্থাৎ বিশ্বাস নিয়ে কাজ শুরু করতে পারেন। সো অনুরোধ জানাবো, আজকের ভিডিওটি সম্পূর্ণ করার পূর্বে আগের ভিডিওটি দেখে আসবেন, তবে আপনি নিশ্চিত নিঃসংকোচে এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন। অর্থাৎ একটি ওয়েবসাইটে কাজ করার পূর্বে আপনার কিছু কারণ জানা থাকা জরুরি। এবার এই ওয়েবসাইটটিতে আসার পরে আমি দেখতে পেলাম যে এখানে ভিজিটর কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটি কথা না বললে নয়, এই ওয়েবসাইটটি 2003 সাল থেকে চালু হয়েছে, এটি আমার মুখের কথা নয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে ভিজিটর, সো মেম্বার যেহেতু বৃদ্ধি পাচ্ছে এবং এটি পেমেন্ট দিয়ে আসছে, সুতরাং নিঃসংকোচে নির্দ্বিধায় আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন। এবার বলে রাখি যে এই ওয়েবসাইটটিতে আপনি যদি কাজ করেন কি উপায়ে আপনি বেনিফিটেড হতে পারেন। প্রথমত আমি বলেছি যে এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে এবং সাইন আপ করার পরে আপনি বেনিফিটগুলো পাবেন। সো সাইন আপ করে আমি দেখাচ্ছি যে সাইন আপ বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন একটি ইন্টারফেস পাবেন। আমার এটি লগইনরত অবস্থায় রয়েছে, সেজন্য এইভাবে শো করছে। আপনার সাইন আপ বাটনে ক্লিক করার পরে অবশ্যই আপনার ইমেল পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটি ইউজার নেম দিয়ে আপনি এখানে সাইন আপ করে দিলে অবশ্যই আপনি আপনার ইমেইলের মধ্যে একটি মেইল পেয়ে যাবেন, যে মেইলে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই এই ওয়েবসাইটটির সাথে লিঙ্ক হয়ে যাবেন, এই ধরনের একটি লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটটিতে লগ ইন হয়ে যাবেন, তার মানে আপনি সাইন আপ করে ফেলতে পারবেন খুব সহজেই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে। প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে যখন আপনি সাইন আপ করবেন তখন অবশ্যই আপনি এই ইন্টারফেসে আসবেন। এই ইন্টারফেসে আসার পরে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে যে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো তারা চেয়েছে সেগুলো ঠিকঠাক মতো আছে কি না সেটি দেখে
যদি ঠিক থাকে তাহলে আপনি সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার কাজ শেষ। এবার আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে যে প্রোফাইলটা সবার আগে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এখান থেকে আর্নিং জেনারেট করবেন, সুতরাং প্রোফাইল এর সেটিংটা প্রথমে আপনি করে ফেলবেন। সো এখানে প্রোফাইল ইউজার নেম রয়েছে, আমার মেইন অর্থাৎ ফুল নেম রয়েছে, এবং অ্যাভাটার মানে ছবি, আপনি একটি ছবি দিবেন, কান্ট্রি দিবেন, টাউন বা সিটি দিবেন, এরপর কখন থেকে সেটি দেখাচ্ছে, এবং পাশাপাশি আমি এখানে ওয়েবসাইট অ্যাড করে ব্লগ সাইট অ্যাড করেছি সেটি দেখাচ্ছে, এবং এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে দিবেন যাতে করে আপনি বেশি বেশি মানুষের সাথে কানেক্টেড থাকতে পারেন। এই কাজটি আপনি যেহেতু করতে পারবেন, সুতরাং আমি নিশ্চিত যে এটি করার পরে পরবর্তী যে কাজগুলো করবেন অর্থাৎ কীভাবে এখানে কাজ করবেন সেটি আমি দেখাচ্ছি। এখানে সাইন আপ করার পরে আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, আপগ্রেড ইউর অ্যাকাউন্ট, অফার্স এবং ওয়েবসাইট বাই ক্রেডিটস, স্টার্ট পেজেস, কনভার্ট, ফেভারিটস, ব্যানার্স বাই ইম্প্রেশন, বাই ইম্প্রেশনস, টুলস, ইজি রিটার্ডেড, এবং এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। এবার আমি দেখাবো প্রথমে আপনি এখান থেকে কীভাবে বেনিফিটেড হবেন ফ্রিলি, অর্থাৎ অ্যাড সার্ভিং করে সেটি আমি দেখাচ্ছি। সো অ্যাড সার্ভিং করতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে মূল পেজের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট সার্ফিং, স্টার্ট সার্ফিং 2:1 দিয়েছে। 2:1 মানে হচ্ছে যদি প্রতিবার সার্ফিং করেন তাহলে অবশ্যই আপনি 0.5 ক্রেডিট করে পাবেন, এবং 1.1 যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনি এটি যদি সার্ফিং করেন তাহলে অবশ্যই এখান থেকে 1 ক্রেডিট করে পাবেন। সো আমি ছোটো একটি সার্ফিং করে দেখাচ্ছি কীভাবে এখান থেকে সার্ফিং করতে হয়। আমি ইতিমধ্যে এখান থেকে প্রায় 2 ক্রেডিটের মতো আর্নিং করেছি, যার যেটা আপনি পর্দায় দেখতে পেলেন কিছুক্ষণ আগেই। সো আমার এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে এখান থেকে আপনি সার্ফিং করবেন। এখানে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এই পিকচারগুলোতে আপনি বুঝে একটু ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে আপনার রং হয়েছে নাকি রাইট হয়েছে। আমার একটি রং চয়েস হয়েছে, সুতরাং আমি এখান থেকে কোনো ক্রেডিট পাবো না। যদি আমার চয়েসটা যদি শুদ্ধ হয় তাহলে অবশ্যই এখান থেকে সাথে সাথে ক্রেডিটটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আশা করি আপনি এই কাজটুকু করতে পারবেন, অর্থাৎ এখানে সার্ফিং করার জন্য কোনো আপনাকে কিছুই পড়তে হবে না বা কোনো কষ্ট করতে হবে না, জাস্ট আপনার যে পিকচারগুলো এখানে তারা দিবে সেই পিকচারগুলোতে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার দেখলেন 0.5 ক্রেডিট আমি পেয়ে গেলাম, অর্থাৎ এক কথায় বলা যায় যে 2:1 যদি আমি ক্লিক করি, সার্ভ করি, তাহলে অবশ্যই 0.5 ক্রেডিট আমি এখান থেকে পেয়ে গেলাম। সো এক কথায় বলা যায় সার্ফিং করার পর আপনি এখান থেকে নির্ধারিত যে ক্রেডিটে যে আমি আরেকটি ক্রেডিট পেলাম, সো এখান থেকে ক্রেডিট জমা করে করে আপনার মূল পেজের মধ্যে সেগুলো অ্যাড করবেন। সেগুলো অ্যাড করার পরিপ্রেক্ষিতে আপনার যদি এভাবে অ্যাড সার্ফিং করার পর যদি পয়েন্ট যোগ হয় তাহলে অবশ্যই আপনার সেই ক্রেডিটগুলো অবশ্যই জমা হবে, অর্থাৎ 200 ক্রেডিট হলে আপনার যদি অ্যাকাউন্টে যদি টোটাল 200 ক্রেডিট হয় তাহলে সেই ক্রেডিটগুলোর অ্যাগেনেস্টে আপনি কী করতে পারবেন, আপনি অবশ্যই এখান থেকে সরাসরি 200 ক্রেডিটগুলো সেল করে আপনি পেমেন্টটি নিজের পকেটে নিয়ে আসতে পারেন, অথবা 200 ক্রেডিটগুলো সেল করে আপনি ইউনিক ট্রাফিক বা ট্রাফিক এক্সচেঞ্জ বা ট্রাফিক কিনে নিতে পারেন। এক কথায় বলা যায় সরাসরি আপনি আপনার ক্রেডিটগুলো সেল করে সেটি টাকাতে কনভার্ট করে নিতে পারবেন, এবং সেই ক্রেডিটগুলো না নিতে চাইলে সেল করে এখান থেকে ট্রাফিক এক্সচেঞ্জ করে নিতে পারেন। এই গেল একটি ফায়দা বা একটি বেনিফিটের কথা। এবার আসি কীভাবে এখান থেকে ওয়েবসাইট অ্যাড করে বা আপনি আপনার যে পার্সোনাল ওয়েবসাইটটি রয়েছে যেটি দীর্ঘদিন ধরে এক অবস্থায় পড়ে আছে, আপনি র্যাঙ্কিং করতে পারছেন না, অথবা আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো ইউনিক বা অর্গ্যানিক ট্রাফিক নেই, সে ওয়েবসাইটের অর্গ্যানিক ট্রাফিক বৃদ্ধি করতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি। সো বাম দিকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ব্লগ সাইট কিন্তু আমি অ্যাড করেছি। এই ব্লগ সাইটটি আমি অ্যাড করেছি, জাস্ট দুটো অ্যাড হয়েছে, আমি এটি দুইটাই শো হচ্ছে, তো আমি এটি অ্যাড ডিলিট করে দিচ্ছি, জাস্ট একটি এখানে শো হবে, এই যে একটি শো হচ্ছে। সো এখানে এই ঘরটি এখানে দেখতে পাচ্ছেন যে ঘরটি দেওয়া আছে এটি হচ্ছে ক্রেডিটের ঘর। এই ক্রেডিটের ঘরে যদি আপনি ক্লিক করেন এখানে খালি দেখতে পাচ্ছেন, যেহেতু আমার 3 ক্রেডিট হয়েছে, আমার যদি এভাবে 200 ক্রেডিট হয় সে 200 ক্রেডিটটা ইউজ করে আমি অ্যাসাইনে ক্লিক করলে আমি আমার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক এক্সচেঞ্জ করে নিতে পারবো খুব সহজেই। আশা করি বুঝতে পেরেছি। এবার কিভাবে ওয়েবসাইট অ্যাড করতে হয় এই সাইটের সাথে ট্রাফিক এক্সচেঞ্জ করার জন্য সেটি দেখাচ্ছে। অ্যাড এ নিউ সাইট যেটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন, সেটিতে ক্লিক করার পরে এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে
আপনাকে ক্লিক করতে হবে এবং আপনি আপনার লিংকের টাইটেলটি দিবেন যে টাইটেলটি আপনার ওয়েবসাইটের মধ্যে রয়েছে এবং সাইটটি কি ইংলিশ না বাংলা সেটি অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন। আমার সাইটটি হচ্ছে ইংলিশের, সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন অ্যাসাইন দেওয়ার দরকার নেই, জাস্ট সাবমিট ওয়েবসাইটে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটটি এটির সাথে লিঙ্ক হয়ে গিয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় খুব নিঃসংকোচে নির্দ্বিধায় কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি আপনার ওয়েবসাইটটি এখানে অ্যাড করে নিতে পারেন খুব সহজে র্যাঙ্কিং করার জন্য। ধরুন আপনি আপনার ওয়েবসাইটটি এখানে অ্যাড করে ফেলেছেন, এরপরে করণীয় কী? এরপরে করণীয় হচ্ছে যে আপনি এখানে অ্যাড সার্ফিং করে করে ক্রেডিটগুলো কালেকশন করবেন এবং সেই ক্রেডিটগুলো সেল করে সেই ক্রেডিটগুলোর বিনিময়ে আপনি আপনার ওয়েবসাইট এর মধ্যে অনেক বেশি পরিমাণে অর্গ্যানিক ট্রাফিক আনতে পারবেন। এতে করে আপনি গুগল র্যাঙ্কিংয়ে আপনার সাইটটিকে দেখতে পাবেন অথবা এক নম্বর, দুই নম্বর বা তিন নম্বর, এই ধরনের যদি র্যাঙ্কিং করতে পারেন আপনার ওয়েবসাইট থেকে অবশ্যই আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে আর্নিং জেনারেট করতে পারেন খুব সহজে। সুতরাং আমি বলে দিলাম আজকে কীভাবে এই ওয়েবসাইটটিতে ক্রেডিট আর্ন করতে হয় বা অ্যাড সার্ফিং করে করে ক্রেডিট কনফার্ম করে নিতে হয় এবং কীভাবে ওয়েবসাইট অ্যাড করে নিতে হয়। এভাবে আরও একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে রেফারেলস। রেফারেলসে যদি আসি তাহলে অবশ্যই এখান থেকে আরেকটি অপশন রয়েছে, বেশ কয়েকটি অপশন রয়েছে আর্নিং জেনারেট করার। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পার্সেন্টেজ, আর্ন আপ টু 30% ক্রেডিট। আপনি আপনার ফ্রেন্ডের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে যে গ্রুপের মধ্যে অনেকগুলো লোকের সমাগম, সেখানে যদি এই ওয়েবসাইটের যেটি রেফারেল দেওয়া আছে, যে রেফারেল লিঙ্কটি, আপনি অবশ্যই একটি লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কটি প্রোভাইড করলে অথবা শেয়ার করলে আপনি 10% করে এখান থেকে রেফারেল বোনাস আর্নিং করে নিতে পারবেন। এই আরও একটি অপশন। এবং আরেকটি অপশন আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যানার অ্যাড করার মাধ্যমেও অবশ্যই এখান থেকে আর্নিং করতে হবে, করতে পারেন। সো আরেকটি কথা যেটি বলছি, ব্যানার অ্যাড করার জন্য অথবা ব্যানার ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাকে কিন্তু এখানে কিছু খরচ করতে হবে, তার মানে ডলার খরচ করতে হবে। 5000 ইমপ্রেশন নিতে চাইলে আপনাকে 3.50, তার মানে $3.50 মতো আপনাকে খরচ করতে হবে। আপনি যদি বড় প্যাকেজ নিতে চান তাহলে অবশ্যই এই তিনটে প্যাকেজ থেকে আপনি নিতে পারেন খুব সহজেই। সো আশা করি যদি ব্যানার এর মাধ্যমে অ্যাড বাড়াতে চান বা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়াতে চান ব্যানার অ্যাড করে, তাহলে অবশ্যই সেটাও করতে পারবেন। এরপরে টেক্সট অ্যাডে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আর একটি অপশন, টেক্সট অ্যাডে ক্লিক করলে 10,000 ইমপ্রেশনের জন্য আপনাকে $5 খরচ করতে হবে এবং পাশাপাশি এখানে আরও কতগুলো প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজগুলো অবশ্যই আপনি ইউজ করে এখান থেকে হিউজ পরিমাণ ব্যানার টেক্সট অ্যাড নিতে পারেন, এমন যার পরিপ্রেক্ষিতে আপনার ওয়েবসাইটের মধ্যে ইমপ্রেশন বেড়ে যাবে। সো এক কথায় বলা যায় এই ওয়েবসাইটটি একটি অসাধারণ বা ইউনিক একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি ট্রাস্ট করার মতো। যেহেতু 2003 সাল থেকে এটি মার্কেটে রয়েছে, আশা করি এটি ভেঙে যাওয়ার বা হারিয়ে যাওয়ার বা টাকা মার দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং নিঃসংকোচে নির্দ্বিধায় আমি আপনাকে পরামর্শ দিব, আপনি একদিকে অ্যাড সার্ভিং করে ক্রেডিট নিতে পারেন, সেই ক্রেডিটগুলোকে এক্সচেঞ্জ করে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক বাড়াতে পারেন খুব সহজেই। সো আমি অনেক বকবক করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখানোর মতো কিছু নেই। পেমেন্ট সিস্টেমের মধ্যে গেলে, আপনি বিলিংয়ের মধ্যে গেলে এখানে পেমেন্ট সিস্টেমগুলো দেখতে পাবেন, কী কী উপায়ে আপনি এখান থেকে পেমেন্টগুলো নিতে চাচ্ছেন সব কিছু কিন্তু এখানে এ টু জেড দেওয়া রয়েছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে $3 হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারেন। আরও ইনফরমেশন দিচ্ছি, সেটি হচ্ছে আপনি প্রথম 25টি অ্যাড সার্ফিং করার মাধ্যমে ফার্স্ট প্রাইজ পাবেন, 50টি অ্যাড সার্ফিংয়ের মাধ্যমে সেকেন্ড প্রাইজ পাবেন। এভাবে যত অ্যাড সার্ফিং করবেন তত আপনার প্রাইস বেড়ে যাবে। এক কথায় যদি বলি যে যদি এটার সারে নজরটা বলি বা সারামর্মটা বলি, তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে একদিকে আপনি অ্যাড সার্ফিং করে ক্রেডিট নিতে পারেন, দ্বিতীয়ত আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ট্রাফিক এক্সচেঞ্জ বা ট্রাফিক বাড়াতে পারেন, ব্যানার অ্যাড করে আর্নিং করতে পারেন, টেক্সট লিঙ্ক অ্যাড করে আর আপনি আর্নিং করতে পারেন, অথবা আপনি রেফারেল মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি অনেক ইনফরমেশন দিয়েছি, আশা করি এই ইনফরমেশনগুলো কাজে লাগিয়ে বিশ্বাস নিয়ে এই ওয়েবসাইটটিতে কাজ করবেন। পরিশেষে একটি কথা না বললেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। স্টে কুল, স্টে হোম, stay connected with learning and earning tube. I will catch you guys in my next video. Till then, take care.